दीर्घ 50 বছরেরও বেশি সময় ধরে বাসন্তী পূজার অষ্টমীর দিন গোমতী নদীতে স্নান করে পিতৃপুরুষদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জল অর্পণ করেন হিন্দু ধর্মাবলম্বী সাধারণ অংশের মানুষ। এবছরও এই প্রাচীনতম ধারাকে অব্যাহত রেখে মঙ্গলবার অর্থাৎ বাসন্তী পূজার অষ্টমীর দিন এই স্নানানুষ্ঠানে অংশ নেন নারী পুরুষ সহ হিন্দু ধর্মাবলম্বী সাধারণ অংশের মানুষ। অষ্টমী স্নান হিন্দু ধর্মাবলম্বী মানুষদের আস্থার প্রতীক। যেখানেই নদী আছে সেখানে এই অনুষ্ঠান হয়। উল্লেখ্য, পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দেওয়ার পাশাপাশি অস্থি বিসর্জন, মেলা ও পুজো অনুষ্ঠিত হয়। যেদিন পৃথিবী সৃষ্টি হয়েছে সেই দুর্গাপূজা অর্থাৎ বাসন্তী পূজা অষ্টমীর দিন থেকে এই অনুষ্ঠানও সৃষ্টি হয়েছে বলে জানান নদীতে পিতৃপুরুষদের প্রতি সম্মান জানাতে আসা এক মহিলা। উল্লেখ্য, প্রতিবছর এদিনে বিভিন্ন জায়গায় কীর্তন ও মেলা রূপে অনুষ্ঠিত হতো। সরকারের করোনা বিধিকে মান্যতা দিয়ে বিভিন্ন জায়গায় এবছর শুধু নদীতে পিতৃপুরুষদের সম্মান জানিয়ে জল তর্পণ করা হয়। গীতা পাঠ করে, কীর্তন হয়, উৎসব হয়। যেমন শালগড়া তো উৎসব হইতেছে, মেলা হইতেছে তিন দিন। এটা একটা বাৎসরিক উৎসব আর কি। বাসন্তী পূজা বলকে অষ্টমীটা হয়, বাসন্তী পূজার অষ্টমীর দিনে হ্যাঁ, এখানে যে কোনো নদীতেই অষ্টমীর স্নান হয়। হয়তো হরিদ্বারে হইতেছে কুম্ভের মেলা, এখানে হইতেছে। আজকে খুব একটা ভালো দিন, এটা কি পরম্পরম ধরে চলছে। এটা পৃথিবী সৃষ্টির পরে যখন থেকে পূজা দুর্গা পূজা আরম্ভ হয়েছে তখন থেকে এটা সৃষ্টি আরম্ভ হয়েছে। এখানে কত বছর ধরে? এখানে অন্তত 50 বছর হইব। আগে তো জাগ সময় হইতো না, কিন্তু আমরা তো কীর্তনও করি, কিন্তু এই বছর কীর্তনটা হয়েছে না। কি কারণে কীর্তনটা হয়েছে? কীর্তনটা মানে লোক কমে গেছে, একদম লোক কমে গেছে। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।